সিনেমা দেখতে মন চায়, কার নিষেধ? এইবার তো আর অপারেশন করাই যাইবে না, কয়জন আর ঘর আছে সিনেমা চলে না, কম তো। অনেকে কয় হুজুর এক বেলা খাওয়াইতে চাই, আমার আমরা খাইতে ইচ্ছা না, কার করে খাবো? তাই আমার বিবি পাশক তো নামাজ পড়ে, আমার বিবি আমি কি আম্মে করেন কি কথা কয় না, কথা কয় না, করেন কথা কয় না, আপনি করেন কি কথা কয় না? আহা, ঘরের ভিতরে সিনেমা বাজান, বিবাহ না করে যেমন সন্তানের আশা করা যায় না, ঘরের ভিতরে সিনেমাকে না সরাইয়া ওই ঘরে বন্দি রহমতের আশা করা যায় না। বয়ানদার খালি কয় হুজুর এত মহফিল দে ওই কি, মানুষ তো হেদায়েত হয় না, আপনি হেদায়েত হন না কেন? আমি নিজে ভালো হই, স্লোগান মুসলমানে থাকবে, আমি নিজে ভালো হই, আমার ঘরে সিনেমা থাকবে না, আমার ঘরে গান থাকবে না, আমার মাইয়া বেপর্দা চলতে পারবেন না, এই স্লোগান আমার থাকবে। খালি হুজুর গো পাশের মধ্যে আঙ্গুল দিয়ে খালি ঘুরতো, এইবার তাই গু বই নিয়েছি, এবার ঘেরাম লয় কতক্ষণ না খান বাবা, ওই গুড় গেরাং লইতে হুজুর গোলাকে জীবনও পারবা না, হুজুর গোলাকে জীবনও পারবা, জীবনও পারবা না হুজুর গোলাকে। হুজুরা কিছু কয় না কা, এদের ভিতরে আমার মাওলার ইলমে নববী ইলম আছে, ইলমে নববী জ্ঞান আছে, বিদায় আলেম ওলামারা তোমাদের মতো সডর সডর করে না, যদি করতেই আওমরে ধ্বংস মুহূর্তের মধ্যে হয়ে যেত। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ কোন কওমের জন্য বদদোয়া করছে সঙ্গে সঙ্গে একশন। আলেম ওলামাকে দেখলে মনে করে তার বই রয়েছে কিছু বোঝে না, না হকানি ওলামায় কেরাম কারোর দিকে যদি ঘাড় বাঁকা করে তাকায় তার রাস্তা সোজা দুনিয়া থেকে আর কেউ করতে পারবে না, কেউ পারবে না করতে। সাবধান, ওলামায়ে কেরামের গায়ে হাত দিও না, সাপ নিয়ে যেমন খেলা করা ঠিক না, আগুনের মধ্যে যেমন হাত দেওয়া ঠিক না, ওলামায়ে কেরামদের কাজের ভিতরে হাত দিও না, হাত পুড়িয়ে যাইবে, পুড়িয়ে যাইবে, সাবধান। আল্লাহ, সিনেমা দেখতে মন চায় কার নিষেধ, জোরে কও কার? ওই যে বলছিলাম তাফাক্কুরু সাআতান ফি খলকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সানা, সুখুদা মাওলা কিসের জন্য দিল? এক ফোঁটা এক জাররা একটা তিল পরিমাণ মাওলার রহমতি পানি কি পাওয়ার কি অ্যাকশন? জমিন থেকে তাকাইলে কোটি কোটি মাইল উপরে তারকা সূর্য চন্দ্র দেখা যায়, ওরে দুনিয়ার পাগল কেন বোঝো না? দুই হাত দূরে কি আছে চশমা না দিয়া দেখা যায় না, অথচ কোটি কোটি মাইল উপরের তারকা চন্দ্র সূর্য জমিন থেকে তাকাইলে স্পষ্ট দেখা যায়। আমার মাওলা বুঝায় দুনিয়া দেখার জন্য তোমারে আমি এই চক্ষু দেই নাই, এই চক্ষু দিয়ে আমার মাওলার কুদরত দেখে তাফাক্কুর করবার চিন্তা করবা, আমি মাওলা তোমার আমলনামায় 60 বছর নেকি দিয়ে দেব। তাফাক্কুরু সাআতান ফি খলকিল্লাহ, ঈমান মাখলুকাত নিয়ে তাফাক্কুর করবা, গবেষণা করবা, চিন্তা করবা, এই জন্য চক্ষু দেছে, এই জন্য কোটি কোটি মাইল দূরে চন্দ্র সূর্যগুলো স্পষ্ট দেখায়, তিন হাত দূরে কি আছে চশমা ছাড়া দেখায় না, দুনিয়া দেখার জন্য চক্ষু না, তারপর দেখতে বাধা নাই, দেখতে বাধা কিন্তু হারাম জিনিস না, চোখের মালিক কে? আওয়াজ ঐতিহাসিক না, মোনাজাত দিয়ে দিচ্ছি, গান চলুক মোনাজাত, কি বলেন? তাহলে জোরে কেন আল্লাহু আকবার, ঘুমান, ঘুমাইছেনি আরো জোরে কেন আল্লাহু আকবার, চোখের মালিক কে? তাহলে এই চক্ষু দিয়া সিনেমা দেখা যাবে না, তাহলে সিনেমা দেখা বন্ধ না চলবে? কবে থেকে, কবে থেকে, কার মোবাইলে কার ঘরে কার বাড়িতে সিনেমা আছে আমি তো জানি না, এই মুহূর্তে যে তওবা করি আমার মাওলার জন্য চাহিদা জবাই করবা সে মানুষ, যে জবাই করতে পারবা না রে বন্ধু, তুমি দেখতে যদিও সুরতে মানুষ, মানুষ রূপি, তাহলে জাগো ঘরে সিনেমা চলে হেরা কি দুরু দারে জানোর কোনটা, মানুষ রূপি জানো, দেখতে তো মানুষের মতো না, জানোয়ারের ল্যাঞ্জা আছে, মানুষের ল্যাঞ্জা আছে নি কথা কনা,
মানুষ জানোয়ারের খুরো আছে, মানুষের খুরো আছে, তাহলে একটা ডাইরেক্ট জানোয়ার খেলে একটা ব্যতিক্রম হয়ে যায় না? দেখতে মানুষের মতো, কাজকর্ম সব জানোয়ারের মতো, মানুষ রূপী জানোয়ার, মানুষ রূপী, তাহলে সুৎখোর ঘুষখোর, দেখতে মানুষের মতো, মানুষ রূপী। কথা বুঝেন তো, কথা বুঝতে আছেন তো? তবা করবা কি করবা না এটা বাজাম তোমার কাছে রেখে দেবো বয়ান। তবা করার জিম্মেদারি তোমার, বয়ান করার জিম্মেদারি আমার, কথা ঠিক না বাড়ি? তাহলে সিনেমা চলবে না বন্ধু? কার মোবাইলে, কার ঘরে, কার বাড়িতে সিনেমা আছে আমি তো জানি না। আমরা হিন্দুদের ঘৃণা করি, কারণ কি? হিন্দুরাও জানে আল্লাহ সব, আল্লাহ ঠিকই হয়, তারপর আবার কি করে? এরা ওই ভগবতী করে, ভগবতী চায়, সরস্বতীর কাছে চায়, কালীমার কাছে চায়, দুর্গমার কাছে চায়, কথা ঠিক না? মুসলমান কি একবার হিন্দুর সাথে বেশি ভালো হয়ে গেছে নাকি? কথা কন না কন, মুসলমান জানে নিজেকের মালিক আল্লাহ, তকদিরের মালিক আল্লাহ। দোকানের মধ্যে, দোকানের মধ্যে কি টিভি রাখছে? গা হিন্দু দেখবো না রে, কাস্টমার হয় না। হিন্দুরা জানে আল্লাহ থেকে হয়, কিন্তু ভগবতীর দ্বারে না চাইলে আয় না, সরস্বতীর দ্বারে না চাইলে পাই না, কালিমায় না দিলে হয় না, কথা কয় না? মুসলমানও জানে সব আল্লাহর থেকে হয়। দোকানের মধ্যে একটা সিনেমা রাখছে, কয় হুজুর এক গো না হইলে কাস্টমার হয় না। তুমি মুসলমান নয়, তুমি বেঈমান মানুষ। কি আছে না নাই মিয়া? আজকের 10-15 মিনিট আসছি, এক কাপ চা খাওয়ার পান না, একটা দোহান পাইলাম না। কোন দোয়ানে গিয়ে মারামারি চলে, কোন দোয়ানে যে ডিসিম ডিসিম চলে, কোন দোয়ানে যে লাসি লাসি চলে, আমি কি রে ভাই কি কারবার, সব আকুরে চাই দিছে, দাঁত তো নাই বুড়া মানুষ, কথা না আকুরে হে মা মশা মনে করেন ভিতর দিয়ে ঘুরিয়ে রাউন্ড দিয়ে আইতেছে, খবর নাই তো, কি কথা ঠিক না বাড়ি? এরপরে মুসলমান, দোকানদার এখানে অনেক থাকতে পারেন, মুসলমান ইমান কোথায় গেল রে বন্ধু? সকালবেলা দোকান কো খুললে একটু আগরবাতি ধরায়, কথা কয় না যখন মনে হয় কি ধরায়? অগ্নি পূজা, অগ্নি পূজা হারাম, আগরবাতি কো ধরাইয়া ধুমা দেয়, কি দেখেন না মনে আমরা এখানে খুশে ওখানে ঢুকায়, ওখানে গুতায়, ক্যাশের মধ্যে একটু ঘুরায়, এইবার ক্যাশের সামনে সোজা করে খাড়া উঠো, তার মানে এই জন্য দ্বিতীয় ভগবান, কথা কন না খান? অগ্নি পূজা কি, অগ্নি পূজা কি? কিছু কিছু মুসলমান অগ্নি পূজা করে কি করে না? করে গান করে কি করে না? মানুষ রূপি জানোয়ার, সময় কম পাই, সময় কম তো, কতদূর যাইতে পারি আল্লাহ জানে, আছে না নাই? যেহেতু আগেই বলছি আমি কিছু চিকিৎসা দিয়ে যাব, ঔষধ চলতেছে, কি ট্রিটমেন্ট আরো চলবে, অপারেশনের রোগী কিছু আছে এই জায়গায় পাওয়া গেছে, চাকুটা কুই রেডি হইতেছে তো, দাঁড় তোর দিয়ে রেডি হইতে আছে, একটা পোজ দিয়ে ধুয়ে যাব, অপারেশন করতে পারি আর না পারি। বড় একটা অপারেশন হয়, হাসপাতালের নাম জানেন? হাসপাতালের নাম জানেন? যেমন খাগড়াছড়ি অপারেশন যারা করতে পারে না, এইটা ফাড়ায় সিটাগং, সিটাগং যারা করতে পারে না, এইটা ফাড়ায় ঢাকা, ঢাকা যারা পারে না, এটা ফাড়ায় মাদ্রাস, মাদ্রাস যারা পারে না, এইটা ফাড়ায় সিঙ্গাপুর, কথা কয় না? আমরা যেটা পোষাই তুমি অপারেশন করতে পারবো না, এর সাথে বড় একটা হাসপাতাল আছে, হেইটার নাম সলমনাই, বিনা চাকুতে বিনা অপারেশনে রোগী ভালো হইছে, রোগী ভালো হইছে, বিনা চাকুতে অপারেশন, বিনা চাকু, চাকু লাগে না, এটা পোজ দিয়ে থুয়ে যাম, যদি মনে চায় যে অপারেশনটা আমার দরকার, সেলাই টেলাই দরকার, ওই জায়গাতে করিয়ে না লাগবে, কত বড় ডাক্তার তো আমি, পিএইচডি তো আমি করতে পারি না, আমি নাম গ্রাম্য ডাক্তার, কথা হয় না? আমি তো আর এমবিবিএস না, এমবিবিএস এর ঠিকানা দিয়ে দিছি, পারলে হ্যাঁ যাই তুই, আমি এটা পোজ দিয়ে থুই যাই, পারবেন তো? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। দাদাজুর রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে, হুজুর
আমি বয়ান করি আমার মধ্যে এখনো রিয়া দূর হয় নাই, বলে বাবা কেমন রিয়া, আমি বয়ান করি নামার পরে যখন বলে আজকের বয়ানটা ভালো হয়েছে আমার কাছে খুব তৃপ্তি লাগে, ভালো লাগে। যখন মানুষ বলে হুজুর আজকের বয়ানে অনেক মানুষ তওবা করছে আমার কাছে ভালো লাগে, আমার এখনো দিলে রিয়া দূর হয় নাই, আমি এই জন্য কি করব হুজুর পরামর্শের জন্য আসছি। আল্লাহ আকবার, আমার ভিতরে এখনো রিয়া কাজ করে, আমি বয়ান করি আমার নিজের রিয়া তো এখনো দূর হয় নাই। উজানিকারী ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাই শাহাদাত আঙ্গুলটা কপালের সঙ্গে ঠেকাইয়া বাম দিকে একটা টান দিয়ে বলে বাবা এসাক যাও, আমি ইব্রাহিম বললাম তোমার মধ্যে রিয়া নাই, কি তুই আইছো বয়ান হতে, শোন শোন বয়ান শোন শোন, আল্লাহ বিনা চাকরিতে অপারেশন, বিনা চাকরিতে, আল্লাহু আকবার। এই অবস্থার পরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেইখানে বয়ান করত সেইখানে মাটি সহ মানুষ সব লাভাইত, আল্লাহ 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 আল্লাহ। তাহলে সিনেমা দেখবো না বন্ধ, জোরে গান দেখবো না বন্ধ, পারবো তাহলে আজকে থেকে সিনেমা দেখবো না, সিনেমায় যাবো না, সিনেমার পক্ষে কথা বলবো না। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। কেউ হাত উঁচু করতে লজ্জা করেনি? হাত টান টান করেন, কার নাম? জোরে একটা ডাক দেন তোমার আল্লাহ রে, আরো জোরে ডাক দেন আল্লাহ। আর সিনেমা দেখবো না, কেউ হাত নড়ে না কেন, হাত নড়ে না কেন, আর সিনেমা দেখবো না, আমিন কই আত্মা মান, ঘরেরটা চলবে ঠিক আছে না, ঘরেরটা বন্ধ হবে, যারটা বন্ধ হবে ওইটা মানুষ, যে বন্ধ করতে পারবে না মানুষ রূপী জানোর। বয়ান রাখিয়া গেলাম আজকের খাগড়া শরীর মধ্যে, খাগড়া শরীর মানুষ বয়ান নিয়া যাও, মানুষ হইয়া মাওলার কবরে রওনা করো।